কোনো দেশে আপনি যদি চান এবং ব্যাগ ভর্তি টাকা নিয়ে যান এবং তার বদলে এক প্যাকেট বিস্কুট পান, তাহলে আপনাকে কেমন লাগবে? আজ বলবো সেই দেশের কথা যেখানে এরকম অবস্থা। এ দেশটি আগে অনেক ধনী ছিল কিন্তু বর্তমান অবস্থা খুবই খারাপ। ওয়াইল্ড লাইফ উপভোগ করতে গেলে এই দেশে আপনাকে অবশ্যই যেতে হবে। আজ এই ভিডিওতে আফ্রিকার দেশ জিম্বাবুয়ের সম্বন্ধে জানবো। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে এখনও পর্যন্ত যারা ফ্যাকেজ স্টার বেঙ্গলিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। জিম্বাবুয়ের মোট জনসংখ্যা 1,40,00,000। দেশটি 3,90,757 কিলোমিটার জুড়ে রয়েছে। প্রতি কিলোমিটারে 26 জন করে বসবাস করে থাকে। বিভিন্ন দেশে তালাকের বিভিন্ন আইন রয়েছে কিন্তু জিম্বাবুয়ে তালাক খুব কম হয়ে থাকে। এখানে তালাক হওয়াকে কলঙ্ক বলে মনে করা হয়। জিম্বাবুয়ে 18 এপ্রিল 1980 সালে স্বাধীনতা লাভ করে ইউনাইটেড কিংডমের কাছ থেকে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অফিসিয়াল ভাষা জিম্বাবুয়ে রয়েছে। এ দেশে 16টি অফিসিয়াল ভাষা, তবে সবচেয়ে বেশি সোনা ভাষায় কথা বলা হয়। আমাদের দেশে একটি মাত্র মুদ্রা চলে, সেটি হচ্ছে ইন্ডিয়ান রুপি। জিম্বাবুয়ে 8টি দেশের মুদ্রা চলে, সেগুলি হচ্ছে US ডলার, অস্ট্রেলিয়ান ডলার, চাইনিজ ওয়ান, ইন্ডিয়ান রুপি আরও ইত্যাদি। খুব সস্তায় আপনি জিম্বাবুয়ে থেকে ঘুরে আসতে পারেন কারণ এখানে যে মুদ্রা চলে সেটি ভারতীয় টাকা অনুসারে মূল্য কম। প্রাকৃতিক ও পশুপ্রেমীদের জন্য খুব ভালো জায়গা। জিম্বাবুয়ে মোটা ব্যক্তিদের ধনী বলে মনে করা হয়। যাদের ভুঁড়ি আছে তারা ধনী, কারণ হলো এখানে মনে করা হয় যারা ভালো খাবার খায় তাদেরই ভুঁড়ি হয়ে থাকে। 2008 সালে দেশটির মুদ্রার মূল্য এতই কমে যায় যে এক প্যাকেট বিস্কুটের জন্য ব্যাগ ভর্তি টাকা নিয়ে যেতে হতো, কিন্তু বর্তমানে দেশটির সামান্য উন্নতি হয়েছে। জিম্বাবুয়ে অবস্থিত ঝিল কারিবা বিশ্বের মধ্যে মানব নির্মিত সবচেয়ে বড় ঝিল। জিম্বাবুয়ে ডাক্তার এবং নার্স খুব কম রয়েছে। এখানকার ডাক্তার ও নার্স বেশিরভাগ জিম্বাবুয়ে ছেড়ে অন্য দেশে চলে গেছে। এখানকার মানুষের গড় আয়ু মাত্র 57 বছর। ম্যানুফ্যাকচারিং, মাইনিং ও ফার্মিং এ দেশের প্রধান আয়ের উৎস। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ঝর্ণা এই দেশে অবস্থিত, যার নাম ভিক্টোরিয়া ওয়াটারফল। এই ঝর্ণার শব্দ 40 কিলোমিটার দূর থেকে শোনা যায়। আপনি যদি কখনো জিম্বাবুয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিক্টোরিয়া ওয়াটারফল দেখতে যাবেন। জিম্বাবুয়ের রাজধানী শহরের নাম হারাবে। জিম্বাবুয়ে সবচেয়ে বেশি ফুটবল খেলা হয় কিন্তু বর্তমানে ক্রিকেটও খেলে থাকে। এ দেশে 14,00,000 মানুষ এইডস রোগে আক্রান্ত, 8,00,000 মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত। এছাড়াও কলেরা ও ম্যালেরিয়া রোগের আক্রান্ত সংখ্যা অনেক বেশি। এই ছিল জিম্বাবুয়ে দেশ সম্বন্ধে কিছু তথ্য। নতুন নতুন দেশের সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।